আমরা এখন দাঁড়িয়ে আছি অনির্বাণ লাইব্রেরির সামনে। এটি খুলনা জেলার পাইকগাছা থানার মাহমুদকাটিতে অবস্থিত। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সকালে ডুমুরিয়া থেকে রওনা দিয়েছিলাম লাইব্রেরিটা দেখার উদ্দেশ্যে। তো এখন সময় 3টার কাছাকাছি, 3টা থেকে এই লাইব্রেরির কার্যক্রম অফিসিয়ালি শুরু হয়। তো আমরা অপেক্ষায় আছি 3টা বাজার, আর 3টা বাজলে আমরা ভেতরে প্রবেশ করব। তো এইমাত্র আমরা লাইব্রেরির ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অডিটোরিয়াম। বিভিন্ন সময়ে এখানে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং এটাকে ভাড়াও দেয়া হয়, অর্থাৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে আপনি ভাড়া নিয়ে কোনো অনুষ্ঠান করতে পারেন। এবার আমরা মূল লাইব্রেরিতে প্রবেশ করলাম। সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলায় ডান সাইডে এই লাইব্রেরিটা। কথা বলে জানা গেল এখানে 18,000-এরও বেশি বই আছে বিভিন্ন ক্যাটাগরির। তো মূল লাইব্রেরি কক্ষে ঢুকে এর বাম পাশে আরও 2টা রুম আছে, সেখানেও প্রচুর বই রয়েছে। একজন বইপ্রেমী হিসাবে এত বিশাল বইয়ের সংগ্রহ দেখে আমার অনুভূতিটা সত্যি অসাধারণ। আমার পক্ষে এটা ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব না। এত ভালো লাগছে এত বই দেখে এখানে, সত্যি অসাধারণ একটা ব্যাপার। উপরে বিখ্যাত মনীষীদের ছবি রয়েছে, এটা নিঃসন্দেহে খুবই সুন্দর একটি ব্যাপার। তবে আমার যেটা মনে হয়েছে যে যদি ছবির পাশাপাশি এইসব বিখ্যাত মনীষীদের কর্মজীবন সম্পর্কে কিংবা মানব সভ্যতার জন্য তাদের অবদানগুলোকে অত্যন্ত সংক্ষেপে হলেও লিখে রাখা সম্ভব হতো, তাহলে ব্যাপারটা আরও অসাধারণ হতো, আরও চমৎকার হতো। কারণ আসলে আমাদের পরবর্তী প্রজন্ম ইন্সপায়ার্ড হতো, মানে তাদেরকে জানানো একান্ত প্রয়োজন যে এইসব বিখ্যাত মানুষগুলো মানব সমাজের জন্য কি অবদান রেখেছেন, কেন তারা স্মরণীয়, কেন তারা এমন লাইব্রেরির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের ছবি স্থান পেয়েছে। অবশ্য তার জন্য আরও স্পেস দরকার। অবশ্য স্পেস যথেষ্ট আছে, সবটা যে লাইব্রেরি কক্ষের ভেতরেই করতে হবে এমনটা না, বাইরে আরও অনেক স্পেস আছে, সেই সব জায়গাগুলোতে এই কাজটা করা যেতে পারে। যদি কর্তৃপক্ষের কেউ আমার এই ভিডিওটা দেখেন তাহলে তাদের কাছে আমার এই মেসেজটি থাকবে। এই লাইব্রেরির একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে যার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। তো সেখান থেকে আমি যেটুকু জানতে পারলাম, এই মহান উদ্যোগটি যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জয়দেব কুমার ভদ্র। 1990 সালে তিনি তার কিছু বন্ধুদের নিয়ে এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করেন। তখন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি অ্যাডিশনাল DIG হিসাবে সিলেট রেঞ্জে কর্মরত আছেন এবং এই লাইব্রেরিটা এখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টেড। অনেক বিখ্যাত ব্যক্তি এখানে ডোনেট করছেন, তাদের বই পড়া ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে। ও, এখানে খুব চমৎকার একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পেয়ে গেলাম। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি, এবং এটা অত্যন্ত বিখ্যাত একটা বই, আপনারা সবাই জানেন, মাইকেল এইচ হার্টের লেখা।
তো মজার যে বিষয় সেটা হচ্ছে যে দেখেন এর বাংলাটা এখানে বলা আছে বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। তো এটা কেমন ধরনের ট্রান্সলেশন এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ এই র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি এর মানে কিন্তু শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী না। এখানে এরকম বলা হচ্ছে যে এই 100 জন ব্যক্তি তারা ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ছিল, তাদের ইতিহাসে তারা অত্যন্ত প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব ছিল। এটা মানে এমন না যে তারা, এটা এটা এমন র্যাঙ্কিং না যে তারা 100 জন শ্রেষ্ঠ ব্যক্তি, এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকে বুঝি না বা এই ব্যাপারটা আমরা ভেবে দেখিনি অনেকে। যা হোক, লাইব্রেরি হিসাবে প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম কিন্তু এখন আর শুধু লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ নাই। এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, প্রত্যেক শুক্রবারে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয় এবং স্কয়ারের মতো বিখ্যাত কোম্পানি তারা কিন্তু এখানে ঔষধ ডোনেট করে। এরকম আরও অনেক অ্যাক্টিভিটি এখানে রয়েছে যা নিঃসন্দেহে যে কাউকে অনুপ্রাণিত করে। তো আমি বেসিক্যালি বইয়ের কালেকশন দেখে মুগ্ধ। একজন বই পাগল মানুষ হিসাবে এমন বিশাল বইয়ের সম্ভার দেখতে পাওয়াটা আমার জন্য অত্যন্ত আনন্দের ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি যদি এর পাশেই আমার বাসা হতো তাহলে কতই না সুন্দর হতো, নিয়মিত এখানে এসে বই পড়তে পারতাম এমনটা। তো এখানে একজন প্রবীণ শিক্ষকের সঙ্গেও কথা হলো, তিনি খুব দুঃখ প্রকাশ করছিলেন যে নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম কিন্তু এত সুন্দর একটা লাইব্রেরি থাকা সত্ত্বেও তারা বই পড়তে যথেষ্ট আগ্রহী না। তবে আমি হতাশাবাদী নই, রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের সেই কথাগুলো আমার মনে সবসময় বাজে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে, আর একদিন অপরিচিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহাৎ মর্যাদা ফিরে পাওয়ার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি। তো এত বড় একটা কর্মযজ্ঞ অবশ্যই বৃথা যেতে পারে না, অবশ্যই বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম এখানে আসবে, প্রচুর পরিমাণে বই পড়বে এবং সভ্যতায় তারা অনেক অবদান রাখবে। এই বলে এই লাইব্রেরি পরিদর্শনের অংশটা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লাইব্রেরির পাশেই অন্য একটা দৃশ্য আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন। তো এই বট গাছে বেশ কিছু মাটির ভাঁড়, যেটাকে আমরা বলি, এই মাটির ভাঁড় এখানে আটকানো দেখতে পাচ্ছেন, যে এই মাটির ভাঁড়গুলো কিন্তু পাখিদের জন্য আশ্রয়স্থল হিসেবে তৈরি করা হয়েছে। এখানে যেন পাখি নিরাপদে তাদের আবাসস্থল তৈরি করতে পারে এর জন্যেই। এটা নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। এরপর আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করি।